আমরা প্রায় সময় দেখি যে বিভিন্ন জায়গায় অ্যাড থাকে যে পাঁচ হাজার টাকায় কোরাই ফাইভ অনেক সময় দেখা যায় যে আপনার হচ্ছে দশ হাজার টাকায় আপনি হচ্ছে প্রিভিল পিসি পাবেন চার জিবি র্যাম আট জিবি র্যাম তারপরে কোরাই ফাইভ কোরআ সেভেন তারপরে হচ্ছে কোরাই থ্রি এই টাইপের প্রসেসর দিয়ে আপনার হচ্ছিলো প্রিভিল পিসি সেল করে তো আমি আসলে আপনাদেরকে জানাবো যে এই যে এই টাইপ যে পিসিগুলো আছে সেগুলো আপনার কেনা উচিত হবে কি না এছাড়াও যদি ব্র্যান্ড পিসি যদি বলেন আপনি যদি কোনো ব্র্যান্ড পিসি আসে সেই পিসি কেনা উচিত হবে কিনা ব্র্যান্ড পিসি বলতে হচ্ছে নতুন জেনারেশন মনে করেন তিরিশ হাজার চল্লিশ হাজার যেই প্রাইস পয়েন্টে কোনো ব্র্যান্ড আপনার হচ্ছে অফার করে ফর এক্সাম্পল দেখা যাচ্ছে যে এসুস থাকতে পারে তারপর হচ্ছে আপনার হচ্ছে ডেল থাকতে পারে বা বিভিন্ন টাইপের ব্র্যান্ড পিসি যে অফার করে সেগুলো আসলে কেনা উচিত হবে কিনা এই ভিডিও আমার মনে হয় আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনার জন্য কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি আসলে ধরা খাওয়া থেকে বেঁচে যাবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকে তাহলে অবশ্যই এই যে সাবস্ক্রাইব বাটনটা আছে সেটা প্রেস করে দেবেন এছাড়াও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দেবেন বিকজ হচ্ছে আমাদের নতুন চ্যানেল আপনাদের কাছ থেকে লাইক পেলে এবং হচ্ছে সাবস্ক্রিপশন পেলে আসলে একটু মানে কি বলে ইন্সপারেশন বাড়ে সো চলুন শুরু করে আজকের ভিডিও সো ফার্স্টে আমি জাস্ট আপনাদেরকে এতটুকু বলে দেব যে আপনার যদি জিরো নলেজ থাকে বা নলেজ কম থাকে থাকে তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের প্রি বিল্ড পিসি কেনা উচিত হবে না আপনার নলেজ ভালো থাকা সত্ত্বেও আমার কাছে মনে হয় যে আপনি কখনোই ভুলেও প্রি বিল্ড পিসি কিনবেন না রিজন হচ্ছে যে এতে আপনার আসলে আপনি সবসময় মনে রাখবেন যে এতে আপনি আসলে যদি আপনি নিজে বিল্ড করে নেন তার চেয়ে বেটার পারফরমেন্স পাবেন সেম প্রাইসে এবং মজার কথা হচ্ছে যে আপনি যে প্রি বিল্ড পিসি পাচ্ছেন এটার মধ্যে যেই প্রসেসর ইউজ করা হচ্ছে বা যে আপনার হচ্ছে মাদারবোর্ড ইউজ করা হচ্ছে যে আপনার হচ্ছে র্যাম ইউজ করা হচ্ছে সেগুলো কিন্তু মানে রিউজ কিনা বা ইউজ হয়েছে কিনা বা এটা রিফার্ভিস কিনা বা এটার মধ্যে কোনো প্রবলেম আছে কিনা সেটা কিন্তু আপনি দেখতে পারবেন না বাট আপনাকে দেখা যাবে যে এক বছরের ওয়ারেন্টি দুই বছরের ওয়ারেন্টি তিন বছরের ওয়ারেন্টি দিচ্ছে এখন কথা হচ্ছে যে নর্মালি একটা কথার কথা বলি ধরেন একটা নতুন প্রসেসরের পারফরমেন্স যেরকম দিবে একটা পুরোনো প্রসেসর কিন্তু সেরকম পারফরমেন্স দিবে না বিকজ হচ্ছে এটার কিন্তু একটা অবচয়ের ব্যাপার সেপার থাকে একটা জানি যখন ইউজ হয় তখন কিন্তু এটার কিছু না কিছু আপনার হচ্ছে কি বলে ক্ষমতা কমতে থাকে সো এই ক্ষেত্রে দেখা গেছে যে আপনি যদি প্রি বিল পিসি কিনেন এখন সেই প্রসেসরটা কি করলো ইউজ একটা প্রসেসর ইউজ করলো আপনাকে ওয়ারেন্টি তিন বছর দিয়ে দিল তিন বছর চলবে সমস্যা নেই কিন্তু আপনি কিন্তু সেই প্রোটেন্সিয়াল যে আপনার যে পাওয়ারটা বা সেই প্রোটেন্সিয়াল যে আপনার আউটপুটটা সেটা কিন্তু আপনি পাবেন না সো প্রি বিল্ডের ক্ষেত্রে আপনি আসলে দেখতে পাচ্ছেন না যে এটা আসলে প্রসেসর খোলা হয়েছে কিনা লাগানো হয়েছে কিনা ওনারা মানে ঢালাও কিছু প্রসেসর কিনে আনে তারপরে হচ্ছে প্রি বিল করে সো এতে আমার মতে হচ্ছে আপনি অ্যাজ এ যদি কনজিউমার আমার কথা যদি বলি বা আমি যদি গ্রাহকের থেকে বা আমি যদি পিসি বিল করি তাহলে সেই ক্ষেত্রে এই ধরনের পিসি আমি নিব না বললেই চলে এই ক্ষেত্রে এক্সপার্ট বা আপনারা চাইলে আমাদেরকে কমেন্টস করতে পারেন আমরা চেষ্টা করব যে আপনাদের মানে প্রাইস অনুসারে পিসি বিল করে দেখানোর জন্য যে আসলে এত এটা এটা হবে হবে বেটার বেটার এরকম টাইপের আর কি সো সেটা যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্টস করবেন সো তার মানে হচ্ছে আপনি যে অনলাইনে যেগুলো দেখতেছেন প্রি বিল পিসি বা আপনার যে এই যে বিভিন্ন টাইপের আপনার বিক্রি ডট কম বা বিভিন্ন টাইপের সাইট আছে যেখানের মধ্যে আপনার হচ্ছে অ্যাভেলেবেল প্রি বিল পিসি সেগুলো আসলে আপনার হচ্ছে কিনা উচিত হবে না অফলাইনে কিছু দোকান আছে যেখানে আপনার হচ্ছে প্রি বিল সেল করে মানে প্রি বিল পিসি সেল করে সো আমার মতো সেগুলোর ক্ষেত্রেও নেওয়া উচিত হবে না কারণ এটার ক্ষেত্রে আপনারা যে বললাম কম্পোনেন্টগুলো আপনি হচ্ছিল মানে কম প্রাইসের কম্পোনেন্টগুলো বেশি প্রাইস দিয়ে আপনি কিনছেন বিকজ হচ্ছে আপনি আসলে কম্বিনেশন করতে পারছেন না ওয়াই সো এটা গেল একটা ব্যাপার এবার আসলে হচ্ছে ব্র্যান্ড পিসি ব্র্যান্ড পিসি বলতে হচ্ছে দেখবেন যে ডেল তারপরে হচ্ছে এসোস তারপরে হচ্ছে এসপি এই ধরনের অনেকগুলো ব্র্যান্ড পিসি থাকে সেই পিসিগুলো আসলে কেনা উচিত হবে কিনা ফার্স্ট অফ অল হচ্ছে আপনার যদি টাকা অতিরিক্ত দেওয়ার ইচ্ছে থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি ব্র্যান্ড পিসি কিনতে পারেন সেম কনফিগারেশন একটা পিসি আপনি নিজে বানা নেবেন দেখবেন যে এর থেকে মিনিমাম আপনার হচ্ছে পাঁচ থেকে দশ হাজার টাকা সেইভাবে এটা ডিপেন্ড করে আপনি আসলে কত রেঞ্জের পিসি নিচ্ছেন সেটার উপরে এবং দেখা যাবে যে আপনার হচ্ছে একটা সাথে আরেকটা কম্বিনেশন এত আম আমার কথা হচ্ছে যদি প্রিভিল পিসি কিনেন পিসি বলতে হবে আসলে উইন্ডোজ যদি আপনি ইউজ করেন তাহলে সেই ক্ষেত্রে আপনি তো আসলে কোনো অপটিমাইজেশন এক্সট্রা কোনো বেনিফিট পাচ্ছেন না শুধুমাত্র একই জিনিস একটার মধ্যে আপনার হচ্ছে সেট করে দিয়ে আপনাকে তিন বছর ওয়ারেন্টি দিয়ে দিচ্ছে বাট আপনি কিন্তু এমনিতে একটা কম্পোনেন্ট কিনলে সেটার ক্ষেত্রে কিন্তু ওয়ারেন্টি পাচ্ছেন তো এই ক্ষেত্রে আপনার আপগ্রেডেবিলিটির একটা অপশন বেশি থাকে এছাড়া দেখা গেছে যে কিছু কিছু প্রি পিসিতে আপনার হচ্ছে লক থাকে আপনি এটা খুলতে পারবে না সো বাংলাদেশি প্রেক্ষাপটে আপনার যে পরিমাণ ময়লা হয় সেই পরিমাণ ময়লা কিন্তু আপনার হচ্ছে ধুলাবালি পরিষ্কার করতে হয় আদারওয়াইজ তো পিসি এমনিতেই যা যা অবস্থা হয় সো এই ক্ষেত্রে অনেক ধরনের মানে আমার মতে হচ্ছিলো অনেক ধরনের আপনার হচ্ছে প্রবলেম ফেস করবেন সবচেয়ে বড়ো কথা হচ্ছে যে আপনি যেই ভ্যালু দিয়ে কথার কথা আপনি যদি এক লাখ টাকা দিয়ে ওই প্রি পিসি কেনেন তাহলে সেই ক্ষেত্রে আমার মতে আপনি সম্ভবত হচ্ছে পঁচাশি থেকে নব্বই হাজার টাকার মধ্যে আপনি ওই পিসি আপনি নিজেই মেক করতে পারবেন ইটস এ বেটার পিসি সো প্রি বিল্ড পিসি কেনা আমার মতে হচ্ছে উচিত হবে না এই ক্ষেত্রে আপনি ধরুন হচ্ছে যদি পুরোনো কম্পোনেন্ট দিয়ে পিসি মেক করতে চান সেই ক্ষেত্রে যেখানে পিসি বিল মেক করে সেখানে আপনি আসলে সরাসরি তাদের কাছ থেকে কিনে নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে যদি পুরোপুরি আপনার আসলে বাজেট লো থাকে বাট প্রি বিল্ড না কেনা আমার সাজেশন সো এই ছিল টোটাল ডিটেলস বুঝতেই পারছেন যে অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য ইনফরমেশনগুলো দেওয়া এই ক্ষেত্রে আরও বিভিন্ন টাইপের প্রবলেম আছে যদি আপনাদের কাছে এই টাইপের ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করবেন আমরা চেষ্টা করব নতুন কোনো ভিডিও দিতে যেতে আপনাদের আর কি সুবিধা হয় বা আপনারা জানতে পারেন সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি এখন পর্যন্ত যদি আমার এই চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকে তাহলে ইজি যে সাবস্ক্রাইব বাটন আছে সেটা প্রেস করে দেবেন সাথে যে বেল আইকন আছে সেটা প্রেস করে দেবেন তাহলে সেক্ষেত্রে নতুন কোনো ভিডিও যখন পাবলিশ হবে সবার আগে দেখতে পারবেন সো আজকে এই পর্যন্ত অ্যাকচুয়ালি আপনার কাছে ভিডিওটি কেমন লাগছে সেটা অবশ্যই লাইক দেবেন এবং হচ্ছে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ